ওয়েলকাম টু ডিপ্লোমা ডিলিশিয়াস ডেজার্ট শো। আমি শেফ ড্যানিয়েল, ডিপ্লোমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রামাদান করিম। আমি আজকে একটা স্পেশালি ডিশ নিয়ে আসছি আপনাদের জন্য, সুইট ডিশ, যেটাকে আমরা বলি আমাদের ল্যাঙ্গুয়েজে বলি কামেম্বেলি ক্রিম ফজ। আমরা জেনারেলি জানি যে যে কোনো ফজ তৈরি করতে আমাদেরকে ওভেনে বেক করতে হয় অথবা সেলিমেন্ডার কুক করতে হয়, কিন্তু আমরা এটা বার্নারে করব। এটা হচ্ছে এটা স্পেশালিটি। আমরা এটাকে একটু ফিউশন আকারে পরিবেশন করব। তো আমাদের এই কামেম্বেলি ক্রিম ফজটাকে তৈরি করার জন্য যে জিনিসগুলো লাগবে, ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, সেটা হচ্ছে কামেম্বেলি ক্রিম ফজ বানাতে লাগবে ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 120 গ্রাম, কোকো পাউডার 20 গ্রাম, স্ট্রবেরি জেলি 40 গ্রাম, ডার্ক চকলেট সিরাপ 35 মিলিলিটার, চায়না গ্রাস 30 গ্রাম, সুগার 20 গ্রাম এবং কুকি ক্রাম্স 50 গ্রাম। সো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিব, উইস্ক, পাউডার মিল্ক, কোকা পাউডার। কোকা পাউডারটা আমরা একটু কম ইউজ করব সবসময়, বিকজ এটা একটা বিটার টেস্ট। এরপরে আমরা চকলেট সিরাপ, চকলেটের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে সুইস ডার্ক চকলেট, যেটা আমরা লিকুইড চকলেট হিসেবে ইউজ করে থাকি। দেন সুগার, আমরা একটু পানি অ্যাড করব, কামেম্বেলি ক্রিম ফোস্টটা হচ্ছে একটা স্প্যানিশ ডেজার্ট। এই ডেজার্টের মেন যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাকে বার্নার থেকে শুধু কুক করে নিয়ে আসতে হবে হচ্ছে আপনার জেলাটিনটাকে, আর কিছুই না, শুধু এটাকে কভার কোটিং করার জন্য। আর বাকি সমস্ত কিছু হচ্ছে আপনার রুম টেম্পারেচারে আপনি শুধু মিক্সিং করেই এটাকে পরিবেশন করতে পারবেন। সুইট অ্যান্ড কুকিজটা আমরা এটার মধ্যে মিক্স করব। আমরা একটু মিল্ক দিব, আমাদেরকে এটা এখন রুম টেম্পারেচারে রেখে দিতে হবে ফর 10 মিনিট। সো এই 10 মিনিট আমরা চলে যাচ্ছি আমাদের মেন কুকিং ইনগ্রিডিয়েন্টসে, যার জন্য আমাদের লাগছে চায়না গ্রাস, ওয়াটার 1 কাপ। আমরা একটু কভার করে দিই। আমরা গ্লাসটাকে প্রিপারেশন করব, কারণ গ্লাসটার যে টপ কোটিংটা সেটা ড্রাই হতে আমাদের কাছ থেকে কিছু সময় নেবে। সো আমরা আগে গ্লাসটাকে রেডি করে ফেলবো, যে গ্লাসটা আমরা পরিবেশন করব, গ্লাসের যে টপটা এটাকে আমরা এগ হোয়াইটের মধ্যে জাস্ট একটু ভিজিয়ে নিব। এবং এরপরে আমরা গ্রিন কালারের যে সুগারটা, যেটা আমরা গ্রিন ফুড কালার এবং সুগারটাকে মিক্স করে রেখেছি, ঠিক সেই সুগারের সাথে মিক্স করে আমাদের গ্লাসের কোটিংটা রেডি। এটাকে আমরা এখন ড্রাই করার জন্য 5 মিনিট রেখে দিব। আমাদের প্যানের যে পানিটা সেটা হিট চলে আসছে, স্ট্রবেরি জেলি আমাদেরকে মিক্স করতে হবে বাই স্পুন এবং খুব নাইসলি, কারণ জেলি হচ্ছে একটা জমাট বাঁধানো জিনিস, এটাকে আমাকে লিকুইডে নিয়ে আসতে হবে, স্টিকি একটা লিকুইডে চলে আসবে এটা। মিক্সিং মেজারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সুগারের যে কোনো কাজ করি তখন আমরা এটাকে যখন মিক্স করি তখন আমরা দেখি যে ওটার আস্তে আস্তে গ্লেসটা বেড়ে আসতেছে, কারণ ওটার একটাই কাজ হচ্ছে যত বেশি এটা নাড়াচাড়া পড়বে এবং যত বেশি মিক্স হবে একের সাথে অপরের একটা সংমিশ্রণ হবে, তখন এটার গ্লেসটা বেড়ে যাবে। আমরা চায়না গ্রাসটাকে এখন খুব স্লোলি বিট করব। চায়না গ্রাস মিক্স হয়ে আসছে। থিকনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কামেম্বেলি ক্রিম ফজ, বিকজ এই থিকনেসটাকে অবশ্যই একটা স্পঞ্জি টেস্ট নিয়ে আসতে হবে। আমাদের চায়না গ্রাস রেডি। আমরা এখন খুব স্লোলি এটাকে মিক্স করব আমাদের মেইন যে ডোটা, যেটা আমরা রেস্টে রেখেছিলাম ওটার সাথে, এবং খুব নাইসলি মিক্স করতে হবে স্লোলি।
আপনি একটা স্পুন দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে, কারণ আমরা এখানে কুকিজ ব্রেড ক্রাম যেটা, মানে আমরা যে কুকিজের ক্রামটা সেই ক্রামটা ইউজ করছি। এবং এটা থিকনেসটাও আপনাকে দেখতে হবে, ইটস নট লিকুইড, খুব বেশি থিন না, খুব বেশি থিক না। আমরা এখন স্পুন দিয়ে খুব সাবধানে, যেন এটা সাইডে না লেগে যায়, আমরা গ্লাসে ঢালবো। আমাদের এটাকে চিলারে রাখতে হবে ফর 5 to 6 মিনিট শুধু কুকিজ, যেহেতু আমরা এখানে কুকিজের ক্রাম ইউজ করেছি, তো আমরা এটাকে খুব তাড়াতাড়ি যদি স্ট্রং করতে যাই তাহলে আমাদেরকে একটু ফ্রিজারে রাখতে হবে। আমাদের ডেসার্টটা আমরা ফ্রিজারে রাখলাম এটাকে চিল করার জন্য এবং জমে আসার জন্য। তো আমরা এখন এটার যে প্লেটিংয়ের বা অন্যান্য যে গার্নিশের প্রেজেন্টেশন, যা সাইড ডিশগুলো যাবে, সেটাকে এক এক করে প্রেজেন্টেশন করব। আমরা প্রথমে নেব হচ্ছে একটা গ্লাস, আমরা স্ট্রবেরি জেলটা গ্লাসে দিব। আমরা যে কোনো ডেসার্টের সাথে অবশ্যই একটা সস যদি ইউজ করি তাহলে ওই ডেসার্টে যে, যদি কোকোনাট মিল্কের কোনো ডেজার্ট আমরা বানাই এবং ওর সাথে স্ট্রবেরি ফ্লেভার টেস্ট করি, তাহলে আমরা বোথ টেস্টটা ওর মধ্যে পাচ্ছি, একঘেয়েমি একটা টেস্ট আমাদের কাছে আসছে না। এই জন্য ডেজার্ট বা সুইট ডিশ অথবা হট ডিশ অলসো গেস্টটা খুব পছন্দ করে যে ওই ডিশগুলো যেন ডিফারেন্ট টেস্টের হয়, ডিফারেন্ট ফ্লেভারের হয়। সো এই জন্যই আমরা এই ফিউশনগুলো নিয়ে আসি, আর এই জন্যই আমরা বলি যে ফিউশন ডেজার্ট আর ফিউশন ডিশ, তার মানে হচ্ছে কিছু না কিছু এর ভিতরে চেঞ্জেস আছে। তো আমরা কিছু ব্ল্যাক গ্রেপস ইউজ করবো, 2 or 3 pieces। লাইক ফ্রুট সালাদ, আমরা যে ফ্রুট সালাদ তৈরি করে থাকি আমরা এখানে শুধু গ্রেপস আর চেরিটাকে ইউজ করলাম, এবং এর ভিতরে আমরা অল্প একটু ক্রিম ফোস যেটা আছে এটা টপে আমরা দিয়ে দিব। ডার্ক চকলেট সিরাপ আমরা স্পুনে দিব। এবং আলমন্ড, এটা হচ্ছে একটা মিনিচার, মিনিচার হিসেবে আমরা গার্নিশ ইউজ করে থাকি। 1 স্পুন গেস্টের জন্য খুব ইজি, এটা নিয়ে একটা ফার্স্ট বাইট, রিফ্রেশমেন্ট, দেন সস অ্যান্ড ডেজার্ট, এভাবে মিক্স করে কম্বিনেশনে আমরা ফিউশন ডেজার্টগুলোকে পরিবেশন করি। তো আমরা এখন আমাদের ফ্রিজারে যে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস বা রেসিপির যে ফুডটা, সেই ফুডটাকে আমরা বের করে নিয়ে আসি। আমরা প্লেটটার ভিতরে একটু ক্রিস্পি যে কোনো কিছু আমরা দিব, সো আমরা সেই ক্ষেত্রে এখানে কিছু ক্যাশু নাট, কিছু রেজিন নিব। রাফলি ইউ ক্যান পুট অন দ্য প্লেট ক্যাশুনাট, দর্শক আশা করি আমাদের কামেম্বেলি ক্রিম ফজ ডিশটি আপনাদের ভাল লাগবে, সবাই মিলে উপভোগ করবেন। একটি বাটির মধ্যে ডিপ্লোমা পাউডার মিল্ক, কোকো পাউডার, ডার্ক চকলেট সিরাপ, চিনি, পানি এবং কুকি ক্রামস মিক্স করে নেবেন। হাঁড়ির মধ্যে পানি দিয়ে চায়না গ্রাসটা মেল্ট করে নেবেন। তারপর বাটির মিশ্রণটিতে ঢেলে দিবেন, গ্লাসে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে মন মতো সাজিয়ে পরিবেশন করুন। আমরা একটু দেখে আসি যে আমাদের নিউট্রিশনিস্ট আমাদের এই ফুড এবং ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধে কি বলছেন। মিল্কের গুণাগুণ বলে তো শেষ করা যাবে না, কারণ মিল্ক হলো এমন একটা খাবার যার থেকে আমরা খাদ্যের প্রত্যেকটা পুষ্টি উপাদান পেয়ে থাকি। আমরা কেন ডেজার্টটাকে খুব বেশি হাইলাইট করতে চাই, এ কারণে যে ডেজার্টের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয় তাতে আমরা অল্প পরিমাণে খুব ভালো ক্যালোরি নিতে পারি, একটা পোর্শন মেনটেন করে প্রত্যেকটা রুগী থেকে শুরু করে একটা সুস্থ মানুষ কিন্তু এই ডেজার্টটাকে নিতে পারে। সারাদিন রোজা রাখার পর আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে সিক ফিল করি অনেক সময়, কেন
কেন আমাদের শরীর থেকে ভিটামিন এবং মিনারেলসটা নষ্ট হয়ে যায়, এবং আমরা যদি তখন এই খাবারগুলো থেকে ভিটামিন মিনারেলসটা পাই তাহলে সারাদিনের যে চাহিদাটা সেটা কিন্তু পূরণ করা সম্ভব শুধুমাত্র ইফতারেই যদি আমরা একটা ডেজার্ট ইউজ করে থাকি। তো আমরা এখন দেখে আসি আমাদের ফুড লাভার্সরা এই ডিশটি সম্বন্ধে কে কি বলছেন। এই ডেজার্টটা আমার অনেক পছন্দের, আর এটা আমি বাসায় অনেকবার রান্না করেছি, এখনও করি, কারণ আমার এটা অনেক ফেভারিট একটা ডিশ। আপনারাও খাবেন, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।